আজকে আমরা শিখবো কিভাবে আমরা পাওয়ার পয়েন্টের ব্রোকেন ফন্টস গুলোকে ঠিক করতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমত আমরা ফাইলে যেয়ে নেব, ফাইল অপশন থেকে ক্লিক, তারপর সেভ থেকে এমবেড ফন্টস ইন দ্য ফাইল ক্লিক। এখানে একটা অপশন রয়েছে এরকম, এমবেড অনলি দ্য ক্যারেক্টার ইউজ ইন দ্য প্রেজেন্টেশন বেস্ট ফর রিডিউসিং দ্য ফাইল সাইজ। এটা তখনই ব্যবহার করব তখন যখন হচ্ছে গিয়ে আমরা পাওয়ার পয়েন্টের স্লাইডটা নিজে এডিট করছি এবং সেই ফাইলের সাইজটা ছোট রাখতে চাচ্ছি, এবং এমবেড অল ক্যারেক্টার্স বেস্ট ফর এডিটিং বাই আদার পিপল তখন ইউজ করবো যখন হচ্ছে গিয়ে আমরা এই ফাইলটা অন্য কারোর সাথে শেয়ার করছি এবং তাদেরকে এটা এডিট করার জন্য দিচ্ছি, কিন্তু এক্ষেত্রে আমাদের ফাইল সাইজটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে সবসময় এটা ব্যবহার করতে না চাইলে আমরা অপারেটর অলওয়েজ ইউজ করবো, যেরকম এমবেড অনলি দ্য ক্যারেক্টার্স ইউজ ইন দ্য প্রেজেন্টেশন বেস্ট ফর রিডিউসিং ফাইল সাইজ। দ্যাটস ইট, ওকে প্রেস করলে হয়ে গেল।